পুজোতে গ্রামবাসীকে খাওয়ানোর সামর্থ্য নেই, জানালেন অনুব্রত। আর্থিক অবস্থা খারাপ, গ্রামের বাড়ি পুজো পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানালেন বীরভূমের কেষ্ট। আর্থিক অবস্থা ভালো নেই, তাই এবার আর পুজোর দিনগুলিতে গ্রামের মানুষকে পাত পেরে খাওয়াতে পারবেন না। এদিন গ্রামের বাড়ি হাটসেরান্দিতে এসে একথা বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেপ্তার হওয়ার আগে প্রতিবছর গ্রামের বাড়িতে পুজো কাটাতেন অনুব্রত। গ্রামের বাসিন্দাদের জন্য এলাহি খাওয়া দাওয়া থাকত, নিজেই সবটা তদারকি করতেন। এদিন বাড়ির দুর্গা প্রতিমা তৈরির তদারকি করেন তিনি। গ্রামের বাড়িতে এসে প্রথমেই চলে যান দুর্গা মণ্ডপে। ভালো লাগলো, কি বললো? কথাই হয়নি ওর সঙ্গে, তা কি করে বলবো। তবে উনি খুব ভালো লোক, আমাদের উনি খুবই ভালোবাসে। পুজোতে আসবে বললো তো? আবার পুজোতে আসবে, আসে তো প্রত্যেক বছরই আসে, খালি ছিল দু বছর আসে নাই। এদিন অনুব্রত মণ্ডল বলেন এবার আর্থিক অবস্থা ভালো নেই, তাই এবার আর গ্রামের লোকেদের খাওয়াতে পারবো না। তবে এবারও পুজোর সময় গ্রামের বাড়িতেই থাকবেন বলে জানান বীরভূমের বেতাজ বাচ্চা। বাড়িতে এসে আবেগ ধরে রাখতে পারেননি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, এই বাড়িতে আমার বাপ ঠাকুরদা জন্মগ্রহণ করেছেন, এই বাড়িতে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আর বাবার দাদুদের জন্ম মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাসান্তি পাচ্ছি পরিবত মণ্ডল আমার দাদুর নাম। দাদা, পুজো চারটে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে? আমি আমি আসবো মায়ের কাছে 12:30, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো। কিন্তু আমার আর্থিক কন্ডিশন পুজোর মানে সবচেয়ে সব সপ্তমীদিন সকালেই আসবে তাহলে? না, ওই 12:00 আবার তোমার এদিন বাবার সাথে গ্রামের বাড়িতে এসেছিলেন মেয়ে সুকন্যা। গ্রামের বাসিন্দারা তার সাথে দেখা করতে আসেন। বাবা এসেছিল আমাদের, পুজোর বিশাল ধুম হবে, বিশাল আনন্দ হবে, আমরা বিশাল আনন্দ করবো। আমাদের সঙ্গে কথা বললো, নাম ধরে ডাকলো, নাম করলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। আবার পুজোতে আসবে, আমরা 2 বছর আনন্দ করতে পাই নাই, আমরা খুব আনন্দ করব। প্রসঙ্গত, 2022 সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। প্রথমে তাকে আসানসোল সংশোধনাগারে রাখা হলেও পরবর্তীতে তিহার জেলে পাঠানো হয়। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন অনুব্রত। এদিন গ্রামের বাড়িতে এসে দুর্গা মণ্ডপ ঘুরে দেখেন, খতিয়ে দেখেন প্রতিমা তৈরির প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।